নামাজে খশূ বা একাগ্রতা থেকে বঞ্চিত হওয়া অনেক বড় একটা বিপদ তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই দোয়া পাঠ করতেন আল্লাহ ইন্নি আউযু বিকা মিন কলবিন হে আল্লাহ খশূ নেই এমন আত্মা থেকে আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি একাগ্রতার সাথে নামাজের জন্য 16টি কাজ অবশ্যই করবেন অত্যন্ত ভালো রূপে পাক পবিত্রতা অর্জন করা উত্তম রূপে ওযু করা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করা আতর লাগানো আজানের সাথে সাথে মসজিদের দিকে ছুটে যাওয়া ফরজের আগের সুন্নতসমূহ সমূহ স্থির ও মনোযোগের সাথে আদায় করে জামাতের জন্য অপেক্ষা করা জামাতে কাতার সোজা করা নামাজের প্রতিটি কাজ দেরি ভাবে আদায় করা হজরত আবু কাতা দ্বারা দিয়ে বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সাত করেন নিকৃষ্টতম নামাজ হলো সেই নামাজ যে নামাজে চুরি করা হয়

নামাজে পড়া সুরা কেরাত দোয়া তসবিগুলির অর্থের দিকে খেয়াল করা নামাজে যখন সুরা কেরাত পাঠ করা হয় তখন এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে বান্দা মূলত নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথোপকথন করছে আল হাকিম ও আল মোস্তাদারাকের একটি হাদিস রসুল আরবি সাল্লাহ আলহিউসালামের সাথ করেন যখন কেউ নামাজে দাঁড়ায় সে আল্লাহর সাথে কথা বলে সুতরাং সে কিভাবে কথা বলছে তার দিকে খেয়াল রাখা উচিত নামাজে দাঁড়ানোর সময় সামনে কোনো আড়াল বা প্রতিবন্ধক রাখা যাকে সূত্রা বলে সহি আল জামে 650 নং হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজের সময় তোমাদের কারো সামনে যদি কোনো প্রতিবন্ধক থাকে তবে সে যেন এর কাছাকাছি হয় কারণ এতে শয়তান তাকে বিরক্ত করতে ব্যর্থ হয় সিজদার স্থানে তাকানো হজরত আইসার আদি আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তার মাথাকে সামনের দিকে কাত করে দৃষ্টিকে অবনত রেখে মাটির দিকে তাকিয়ে নামাজ আদায় করতেন শয়তানকে থুতু নিক্ষেপ করা আবুল আস রাদি বর্ণনা করেন একদিন তিনি রসুল্লাহ সাল্লাহসাল্লামকে বললেন হে আল্লাহ রসুল আমি যখন নামাজে দাঁড়াই শয়তান আমাকে বিরক্ত করে এবং তেলাওয়াতে আমি বিভ্রান্ত হই রসুল্লাহ জবাবে বললেন এই শয়তানের নাম হল খানজাব তুমি যদি তার উপস্থিতি বুঝতে পারো তবে আল্লাহর কাছে আশ্রয় চাইবে এবং তোমার বাম দিকে তিনবার থুতু শুকনা থুতু ফেলবে আবুল আস বলেন এরপর আমি তাই করলাম এবং আল্লাহ শয়তান থেকে আমাকে হেফাজত করলেন প্রকৃতির ডাক অর্থাৎ প্রস্রাব পায়খানার বেগ নিয়ে নামাজ না পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব পায়খানার বেগ নিয়ে নামাজ পড়তে নিষেধ করেছেন সামনে খাবার প্রস্তুত করে রাখা হয়েছে তখন খানা না খেয়ে নামাজে না দাঁড়ানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন খাবার প্রস্তুত সম্পন্ন হলে তোমরা নামাজ পড়ো না নামাজে হাই আসলে তা যথাসম্ভব রহিত করা সাত করেছেন নামাজে হাই হায় ঠেকাও কারণ আর শয়তান যদি ঢুকে নামাজে দাঁড়ানোর সময় মনে মনে খেয়াল রাখতে হবে আমি আল্লাহকে দেখছি আর আল্লাহর সামনে দাঁড়িয়েছি আর আল্লাহকে যদি দেখা সম্ভব না হয় তাহলে অবশ্যই আল্লাহ আমাকে দেখছেন এমন চিন্তা মনে রেখে নামাজে দাঁড়ানো